নমস্কার রাজ্যবাসীর বাবে উলাইছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর গোটেই অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পৰা যুগুত হয়েছে এই গুরুত্বপূর্ণ খবরবর এই খবরবর নিতে পর কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করব লগতে ভিডিওট একোটা করে লাইক করে উৎসাহিত করব আরম্ভ করছো আজির প্রথম গুরুত্বপূর্ণ খবর রাজ্যবাসীর বাবে উলাইছে এটা বহুত এক গুরুত্বপূর্ণ খবর বহুত ডাঙর খবর সৈয়দ আব্দুল মালিকেহে লিখিছিল নেকি জিকির জারে আজান ফকিরক তালিবানের সঙ্গে তুলনা করে সত্যরঞ্জন বরার ডাঙর প্রশ্ন বন্ধু বান্ধবী সকল উলাইছে এটা বহুত ডাঙর খবর এইবার সৈয়দ আব্দুল মালিক আর আজান ফকিরক লৈ মন্তব্য করেছে সত্যরঞ্জন বরাই সত্যরঞ্জন বরার মতে আজান ফকিরে জিকির আর জারি সৃষ্টি করা নাই কি কারণত আজান ফকিরে জিকির আর জারির সৃষ্টি করা নাই সেই সম্পর্কেও নিজের যুক্তি দাঙি ধরে সত্যরঞ্জন বরাই এখন সংবাদমেল সম্বোধন করে পুনের এক নতুন বিতর্কর আরম্ভণি করে সত্যরঞ্জন বরাই সংবাদমেলত সত্যরঞ্জন বরাই আজান ফকির বাগদাদর পর আসছিল আর আখুম রজায় চকু কাড়ি নিয়ার পূর্বেই আধুনিক ভাষাত জিকির জারি কেনেদরে লিখিব পারে বলে দাঙি ধরে আজান ফকিরর জিকির জারির ভাষা সৈয়দ আব্দুল মালিকর ভাষার সঙ্গে কিয় মিলে বলে সৈয়দ আব্দুল মালিকেই জিকির জারি লিখিছে নাকি বলে সত্যরঞ্জন বরাই ডাঙর প্রশ্ন করে অসমত জিকির জারি প্রচার প্রসার করা মানুষজন সৈয়দ আব্দুল মালিকেই আছিল নেকি বলে সত্যরঞ্জন উল্লেখ করে আজান ফকিরে লিখা একটা আখর দেখাই দিবলেও প্রত্যাহ্বান জানায় বন্ধু বান্ধবী সকল উলাই আছে এটা বহুতে ডাঙর খবর বন্ধু বান্ধবী সকল উলাই আছে এটা বহুতে ডাঙর খবর সত্যরঞ্জন বরাই অকল অসমৰ মুসলমান সম্প্রদায়ের লোকসকলক টার্গেট করে কিয় করে ভিডিওটির কমেন্টত জানাবলে নেপাহরিব আগবাড়ি সজির পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফেলে রাজ্যবাসীর বাবে উলাই আছে এটা বহুতে গুরুত্বপূর্ণ খবর তিনি মাহলৈ বৃদ্ধি আলফা স্বাধীনের অস্ত্র বিরতির মেদ বন্ধু বান্ধবী সকল পুনের তিনি মাহর একপক্ষীয় অস্ত্র বিরতির মেদ বৃদ্ধি করেছে আলফা স্বাধীনে সশস্ত্র সংগঠনটির উচ্চতম পরিষদের সভাপতি পরেশ বরুয়াই দেওবারে এই কথা ঘোষণা করে সংবাদ মাধ্যমলৈ প্রেরণ করা এক ইমেইলত পরেশ বরুয়াই কয় আলফা স্বাধীনে যা 14 মে'ৰ পৰা বাহাল রখা একপক্ষীয় যুদ্ধ বিরতির মেদ অসমৰ জনস্বার্থর খাতিরত আজির পৰা বলবত হওয়াকৈ পুনের আগন্তক 3 মাহলৈ বৃদ্ধি করা হৈছে উক্ত সময়ছোৱাত আলফা স্বাধীনে সকল ধরনের সামরিক কার্যকলাপৰ পৰা বিরত থাকিব উল্লেখযোগ্য যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত নতুন সরকারখনে রাজ্যের শাসনভার গ্রহণ করার পাছতে যা 14 মে'ত আলফা স্বাধীনে 3 মাহৰ বাবে একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণা করেছিল এই মেদ যা 14 আগস্টত পুনের 3 মাহৰ বাবে বৃদ্ধি করা হয় সেই অনুসরি আজির যুদ্ধবিরতির মেদ উকলি গলেহেতেন কিন্তু তার পূর্বে দেওবারে উক্ত ঘোষণা করে পরেশ বরুয়াই সরকারে শান্তি আলোচনার প্রারম্ভিক কুচকাওয়াজ চলি থাকার মাজতে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রূপে বিবেচিত হয়েছে বন্ধু বান্ধবী সকল এটা বহুতে গুরুত্বপূর্ণ খবর যেতিয়াৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে তেতিয়াৰ আলফা স্বাধীনের কারুকার্য বহুতে কমিছে আপনার মন্তব্য ভিডিওটির কমেন্টত জানাবলে নেপাহরিব আগবাড়ি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফেলে রাজ্যত ঘটিছে এক ভয়ঙ্কর ঘটনা সিংহাত্মক ঘটনা একে পরিয়ালর 4 জনক ফাঁসি লগাই হত্যা করে বোমা দিয়ে উড়াই দিলে বন্ধু বান্ধবী সকল এটা বহুতে ডাঙর খবর নক্সাল গোটর অতিকে সিংহাত্মক ঘটনা পোহরলে আহিছে একে পরিয়ালর 4গৰাকী সদস্যক ফাঁসি লগাই হত্যা করে কেবল হেয়াই নহয় পরিয়ালর লোক কেগৰাকীক হত্যার পাছত বোমা দিয়ে গরু উড়াই দিয়ে এই সিংহক ঘটনা সংঘটিত হয়েছে বিহার রাজ্যত বিহারের গয়া জেলার নক্সালর এই কাণ্ড শনিবারে এই ঘটনা সংঘটিত হওয়া বলে জানিপরা গেছে দেওবারে এই বিষয়ে আরক্ষী খবর লাভ করে খবর লাভ করা মাত্রেই ঘটনাস্থলীত উপস্থিত হয় গয়া আরক্ষী আরক্ষী ঘটনা সন্দর্ভত তদন্ত করতে ঘরটোত ওসরতে নক্সাল হয়ে থাকা কোনো পত্র বার্তা লাভ করে তারপর স্পষ্ট হয় যে এই সিংহাত্মক ঘটনার পিছর কারণ প্রতিশোধ একেটা পরিয়ালর কেজনক হত্যা করে পূর্বর এক কামর পরিশোধ লয় নক্সালে উল্লেখ যে প্রায় 1 বছর পূর্বে নক্সালর 4 সদস্য সেই গড়খনত রাতে প্রবেশ করে রাতে তাতেই বাস করার সিদ্ধান্ত লৈছিল পিছে পরিয়ালটির কোনোয়ে মনে মনে আরক্ষীর সঙ্গে মিলি 4 নক্সালর খাদ্যত বিষ দি মারি পিছত আরক্ষীত ভুয়া এনকাউন্টারত মরা বলে চারিফালে সদরি করার অভিযোগতে নক্সালে এই পরিয়ালটির কেজনক
কেজনকে হত্যা করে ঘরু জ্বলাই দিয়ে বন্ধু বান্ধবী সকল এটা বহুতে ভয়ঙ্কর খবর আপনার মন্তব্য ভিডিওটির কমেন্ট বক্সত জানাব আগবাড়ি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফলে রাজ্যবাসীর ওলাইছে এটা বহুতে গুরুত্বপূর্ণ খবর বহুতে ডাঙর খবর ময়েই প্রধানমন্ত্রী মোদীক হত্যা করার পরিকল্পনা করেছিল আরক্ষীর জালত কুখ্যাত মাওবাদী সদস্য বন্ধু বান্ধবী সকল ওলাইছে এটা বহুতে ডাঙর খবর ঝাড়খণ্ড আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে মাওবাদী প্রশান্ত বসুক এই লোকজনের বিরুদ্ধে আরক্ষীয়ে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল সুশান্ত বসুয়ে কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক হত্যার পরিকল্পনা ছত্তিশগড়ের জিরম ঘাটিত আক্রমণ আদি সকলতে মাস্টার মাইন্ড আছিল রবিবারে ঝাড়খণ্ড আরক্ষীয়ে ডিজিপি নীরজ সিনহাই এই বিষয়ে জানায় আরক্ষীয়ে জানায় যে প্রশান্ত বসুর পৰা বহু তথ্য লাভ করেছে আর যদি সেই তথ্যের উপর আরক্ষীয়ে কাম করে তেন্তে মাওবাদী শেষ হয়ে যাব এতিয়া সেই তথ্যসমূহের উপর বিশ্লেষণ করে থাকা হয়েছে আরক্ষীয়ে জানায় যে প্রশান্ত বসুর বিরুদ্ধে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা মহারাষ্ট্র ছত্তিশগড়ের কেইবাখনো রাজ্যত এজাহার দাখিল হয়ে আছে উল্লেখ যে মাওবাদীয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক হত্যা করার পরিকল্পনা তৈরি করেছিল আর যার মাস্টার মাইন্ড আছিল প্রশান্ত বসু বন্ধু বান্ধবী সকল আপনার যদি ইয়াতে কিবা মন্তব্য থাকে ভিডিওটির কমেন্টত জানাবলে নেপাহরিব আগবাড়ি সজির পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলে রাজ্য সরকারের নতুন নীতি নির্দেশনা গর্ভবতী মহিলা কর্মচারীর বাবে নতুন নির্দেশনা জারি করেছে রাজ্য সরকারে বন্ধু বান্ধবী সকল কি কি নীতি নির্দেশনা আপনাদেরকে মানিব লাগিব রাজ্যখনত কোভিডৰ সংক্রমণে জটিল রূপ ধারণ করার উপরি সরকারি পিএসইউত বিত্তীয় প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠানত কর্মরত গর্ভবতী মহিলা কর্মচারী আর 3 বছর বা তাতকৈ কম বয়সের সন্তান থকা মহিলা কর্মচারী সকলের বাবে প্রযোজ্য হয়ে থাকা শিথিলতা প্রত্যাহার করেছে রাজ্য সরকারে শুক্রবার এক জাননীর জড়িয়ে এই কথা জানিব দিয়ে রাজ্য সরকারে শুক্রবারে রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণে জারি করা এখন জাননীত কর্তব্যপ্রাপ্ত ছুটিত থাকা সকলের বাইরে সকল সরকারি কর্মচারীক ঠিকাভিত্তিক আর স্থির দরমহা কার্যালয়ত উপস্থিত থাকবলে কোয়া হয়েছে জাননীখনত আরো কোয়া হয়েছে যে রাজ্যখনত কোভিড-19 পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে আর বর্তমান রাজ্যখনের সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট উন্নত হয়েছে উল্লেখ যে এই পর্যন্ত রাজ্যখনের মোট যোগ্য জনসংখ্যার 95% লোকে কোভিডের প্রথম ডোজ গ্রহণ করার বিপরীতে মোট যোগ্য জনসংখ্যার 31% লোকে কোভিডের দ্বিতীয় ডোজ লৈছে বন্ধু বান্ধবী সকল এই নতুন নির্দেশনার প্রতি যদি আপনার কিবা কমেন্ট থাকে তেনহলে ভিডিওটির কমেন্ট বক্সত জানাব আগবাড়ি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফলে রাজ্যবাসীর বাবে ওলাইছে আনেক বহুতে বেয়া খবর বহুতে গুরুত্বপূর্ণ খবর 3 দিন ধরে নিরবদে 7 বছরীয়া সন্তানের মাতৃ আলফা স্বাধীনত যোগদান করার সন্দেহ প্রকাশ করা হয়েছে বন্ধু বান্ধবী সকল এটা বহুতে বেয়া খবর গোটেই অসমবাসীর বাবে তিনিচুকিয়ার চাংমাইগাঁওর নয়নমণি চেতিয়া উরফে উইম চেতিয়া আলফা স্বাধীনত যোগদানের সন্দেহ করা হয়েছে বিগত 3 দিন ধরে সন্ধানহীন হয়ে আছে নয়নমণি চেতিয়া রাজ্যিক পর্যায়ের কিকবক্সিং খেলোয়ি আছিল নয়নমণি চেতিয়া উরফে উইম চেতিয়া জিলাখনের বিভিন্ন অঞ্চলের শিশুসকলক কিকবক্সিংয়ের প্রশিক্ষণ দিয়ে আহিছিল নয়নমণি চেতিয়াই 8 বছরীয়া তার পুত্র সন্তানক এরি থই গৈছে নিরুদ্দেশ নয়নমণি চেতিয়া উল্লেখ যে তিনিচুকীয়ার সদর থানাত কর্মরত আরক্ষীর এগারী হোমগার্ডর পত্নী আছিল নয়নমণি চেতিয়া বন্ধু বান্ধবী সকল গোটেই অসমবাসীর বাবে এটা বহুতে বেয়া খবর ইয়াতে যদি আপনার যদি কিবা মন্তব্য আছে